পুতিনের বিশাল সেনাবাহিনী, তারাই জিততে পারে, এমনটাই বলেছেন বরিস জনসন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দুই দিনের সফরে ভারতে অবস্থান করছেন। তিনি শুক্রবার দিল্লিতে রিপোর্টারদের বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশাল সেনাবাহিনী, তারাই জিততে পারে, তবে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি অপ্রত্যাশিত। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুতিন অত্যন্ত কঠিন রাজনৈতিক অবস্থানে আছেন, কারণ তিনি একটি বিপর্যয়কর ভুল করেছেন। তার কাছে সত্যিকারের এখন একমাত্র বিকল্প পন্থা হলো আর্টিলারির নেতৃত্বে তার ভয়ঙ্কর নাকাল পদ্ধতি ব্যবহার চালিয়ে যাওয়ার চেষ্টা করা, ইউক্রেনীয়দের পিষে ফেলা। খুব শীঘ্রই ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন বরিস জনসন। বরিস বলেছেন, রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের কঠোর প্রতিরোধের কারণে সংঘাত দ্রুত শেষ নাও হতে পারে, আগামী বছর পর্যন্ত এই যুদ্ধ চলতে পারে। গোয়েন্দাদের এমন বার্তার সঙ্গে একমত কিনা? ভারতের রাজধানী দিল্লিতে রিপোর্টারদের এমন প্রশ্নের জবাবে বরিস বলেছেন, দুঃখের বিষয় হচ্ছে এটি বাস্তবসম্মত সম্ভাবনা।